ফিভার 104 FM এ আমি সায়ন, নিয়ে মিটার ডাউন। আর এবার মিটার ডাউনের সময় একটা হ্যাপি টু ডিস্টার্ব শোনানোর, যেখানে একজনকে ফোন করেছিলাম, তিনি খুব রেগে গেছেন, কিন্তু ওনার বাড়ির আর সবাই জানেন যে মানে তারা আর কি হ্যাপি টু ডিস্টার্ব শোনেন, এবং তারা বলছে আরে এগুলো হয় রেডিওতে, তুমি চুপ করো কি হচ্ছে। তো একজন ঘি ব্যবসায়ীকে আমি ফোন করেছিলাম। আপনার যে ঘি গুলো সেগুলো কি সোজা আঙুলে ওঠে নাকি আঙুল বাঁকা করতে হয়? দুরকমই আছে। মানে আঙুল বাঁকা করতে হয় কোন ঘি গুলো? দুরকমই আছে। আচ্ছা, কালো গরুর ঘি কিরকম, কি রঙের হয়? সেগুলো তো আমি বেশি না, আপনি এসে এলে বলতে পারবো আপনি কি ধরনের বেচছেন বা চাইছেন। আচ্ছা, সাদা গরুর ঘি হবে? সবই আছে, সব আছে। আচ্ছা, বিয়ে, আমার বিয়েতে মানে কোন গরুর ঘি ব্যবহার করবো বলুন তো? সেটা আপনি না এলে বা না আপনি খোঁজ খবর নিলে আমি কি করে বলবো বলুন। আচ্ছা, ষাঁড়ের দুধের ঘি কি করেন আপনি? না। হ্যাঁ, না। ষাঁড়ের দুধ দুইয়েছেন কখনো আপনি? না না না। ওকে ওকে। না অ্যাকচুয়ালি আমি তো সামনে বিয়ে করবো, তো আমার একটুখানি তোমার সাথে একটু আমার বাবার কথা বলিয়ে দেওয়া খুব দরকার, বুঝলে তো? আমার সাথে? হ্যাঁ, আমি আসলে বাবলিকে খুব ভালোবাসি, তো হ্যাঁ, তো তুমি আমাকে বিয়ে জামাই হিসেবে বিয়ে। আপনি কে বলছেন? আমি গোপাল। গোপাল বলতে ঠিক, গোপালকে চিনলাম না আমি। আমি বাবলিকে খুব ভালোবাসি, বুঝলে তো? তুমি এখানে এসে আবার দেখা করো, তারপরে দেখি। আমিও গরুর দুধ দোয়াতে পারি। তুমি এখানে এসে দেখা করো, তারপরে আমি ব্যবস্থা নিচ্ছি। আমার বাড়িতে তিনটে হরিণ আছে জানো তো, হরিণের দুধের ঘি খেয়েছো তুমি? তুমি এখানে এসে দেখা করবে, তারপরে তোমার সাথে কথা বলবো আমি। আমি বাবাকে নিয়ে আসবো, যাকে খুশি তুমি নিয়ে আসো না, তারপরে কিভাবে ফিরতে পারো দেখবো। কেন, আমি আমি ভালোবাসতে পারি না বাবলিকে? তুমি এখানে এসে দেখা করবে, তারপরে কি করে ফিরতে পারো দেখবো। বাবলি কি মিষ্টি মেয়ে, সব জিনিসটা সহজ ভাবে মনে করো না, বুঝতে পেরেছো বাবলি? হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি কি বলছেন বলুন তো? আমি আমি আসলে ওই বাবলিকে বিয়ে করব, তো তাই তাতে ভাবছি ওই ঘি আপনাদের দোকানের ঘি দিয়ে রান্না করা বিরিয়ানি খাবো। আপনি সায়ন তো? না। কে সায়ন? আমি সায়ন তো কথা বলছি, ফিফার 104 থেকে বলছেন তো? না না। কি না বললেই হয়ে যাবে? মিথ্যে কথা বলবেন না আমার সামনে। আপনি একদম বলবেন না। আমি বাবলিকে ভালোবাসি। বাবলিকে ভালোবাসি কেন? আপনি অনেকেই ভালোবাসতে পারেন। আমি বাবলিকে, আপনি ঠিক আছে, অত রাগালে ভাবেন না যে আমরা কিছু বুঝি না। তা আপনিও মিথ্যে কথা বলবেন না আমাকে। দেখুন আমি একটা কথা আপনাকে বলে দিচ্ছি, আপনি এসব জিনিসগুলো অত সহজ ভাববেন না। আমি বাবলিকে ভালোবাসি। আপনি জিজ্ঞেস করুন, আমার নাম গোপাল বলে দেখুন। আপনি অত বেশি মাথা ঘামাবেন না, আপনি ওকে বলুন যে আমি গোপাল বলছি। ঠিক আছে, ওকে আমি জিজ্ঞেস করে নিয়েছি, তারপরে আমি ব্যবস্থা নিচ্ছি। আপনার মোবাইলের নাম্বার আমার কাছে আছে। ও আমার নামে জন্মাষ্টমীতে উপোস করেছে জানেন? ঠিক আছে আমি দেখছি। আমি এবার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, তুমি রেডি থেকো। আপনি আমার মাথায় ঘি ঢেলে দিন। ঠিক আছে, আমি আপনার চরণে ঘি মাখাতে চাই শ্বশুর মশাই। ঠিক আছে, আমি দেখছি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, তুমি অন্য জায়গায় গিয়ে কথা বলো। 26 নম্বর বাসে আমি রোজ বাবলিকে দেখি। ঠিক আছে, তুমি সব করো, তারপরে আমি তোমায় দেখছি। আমি আপনার আড়ালে চোখ মারি কতবার আপনি বুঝতে পারেন না। বাবলি আমাকে চোখ মারে, আপনি দেখেছেন? আচ্ছা মারুক না, তারপরে আমি দেখছি। বাবলি আমাকে মিস কল দেয়। ঠিক আছে, ঠিক না, তুমি আকি বকছো কেন বেশি? তুমি আগে ডাক্তার দেখিয়ে যাও, তারপরে ঠিক করে আমার সাথে কথা বলো। প্লিজ আপনি বিয়েটা দেবেন না শ্বশুর মশাই। ঠিক আছে, তুমি ডাক্তার দেখাও আগে, তারপরে হবে। আপনার ঘিয়ে রান্না করা আমি বিরিয়ানি খাওয়াবো সবাইকে, তারপরে আমি দেখছি কি করা যায়। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি আপনি কি? আরে কেন বলছো তোমাকে একটা কথা বলো শোনো। তুমি বলছি আপনি কি পনে আমাকে দুটো পনে একটা শ্বাস করে চাও বলে আমি বলেছি, তুমি কতটা ক্ষমতা ধরে রেখেছো? হ্যালো, কত ক্ষমতা ধরেছো তুমি? তুমি জিনিসটা বোঝো না সব সময় আর কি করছো? আপনি তো আমাকে কথাই বলতে দিচ্ছেন না। কোনো কথা তোমার শুনো না, আমাকে ফোন করো না তুমি শ্বশুর মশাই। হ্যালো, তুমি কি মুখ ছেড়ে দাও, তুমি জানো না কোনো ক্ষমতা আমার? আপনি কি? হ্যালো, তুমি রেগে যেও না, উত্তেজিত হয়ো না, ও বলছে বকে যাক, ওটা বলে রোজ রেডিও, আমি বারণ করছি তোমাকে, তুমি উত্তেজিত হয়ো না। কে আপনি? কি শাশুড়ি মা আমার? হ্যাঁ আমার শাশুড়ি মা আমি। বলুন না কি কথা বলুন, বলুন শাশুড়ি মা আপনার নাম? বলুন বলুন বলো না, বলো কি বলছো, বলো বলো। বলি আমি কেটে দিয়েছি না, কাটেনি। হ্যালো শাশুড়ি মা বলছে, বলো না। হ্যালো, হ্যাঁ গোপাল বাবুর সাথে কথা বলতে? না গোপাল বাবু নেই। আপনি কি বলছেন? আমি যেই বলি না, আপনি কাকে চাইছেন সে তো নেই এখানে। আপনি কি দুধ দোন? আমি দুধ দুই না। আপনি ঘি কি আপনি আবিষ্কার করেছেন? হ্যাপি টু দি স্টার ওনলি অন মিটার ডাউন, আর জি শাইনের সঙ্গে সোম থেকে শনি সন্ধ্যে 6টা থেকে 9টা।